মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে মামলা করছে সিপিএম আর লুফে নিচ্ছে বিজেপি জীবনে কোনোদিন অনৈতিক কাজ করেনি করব না ফিরহাদ হাকিম কি জানিয়েছেন শোনাবো আপনাদের না নিশ্চিত ফলস কেস দিচ্ছে এটা মদত দিচ্ছে সিপিএম কোটে নিয়ে গিয়ে দিয়ে দেওয়াচ্ছে আর সেটা লুফে নিচ্ছে বিজেপি আমাদের সবার উপরে হ্যারাসমেন্ট করছে কিন্তু আজকে এই দলের অফিসে আমরা বলতে পারি আমি আপনাদের সামনে কারণ আপনাদের থেকে জীবন শুরু করেছি জীবনে কোনোদিন অনৈতিক কাজ করিনি আর জীবনে কোনোদিন অনৈতিক কাজ করব না যদি জীবনে প্রমাণ হয় যে আমি কোন রকম ভাবে অনৈতিকার সাথে যুক্ত তাহলে ইডি সিবিআই কে নয় আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব সবাইকে সবাইকে অন্যায় সবাইকে চক্রান্তে ফাঁসিয়ে দেওয়া সবাইকে একটা ব্যক্তিগত কুৎসা করা অপমান করা সামাজিক ভাবে অপমান করা এইটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সিপিএম এখনো একটি মামলাও করেনি ঘাবড়াবেন না ফিরহাদকে কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের যদি ঘোষণা করে যে আমি নিজেকে মৃত্যুদণ্ড দিচ্ছি সেটা অপরাধ কগনিজিবল অফেন্স প্রথমে এদেরকে বলতে হবে যে মাথা ঠিক রাখো ঘাবড়িও না দুশ্চিন্তা করো না আর এখনও সিপিএম একটাও মামলা করেনি উনি কেন প্রেস কনফারেন্স করে সূর্য মিশ্র আর অশোক ভট্টাচার্যের নাম বলতে গেলেন কান্তি গাঙ্গুলির নাম বলতে গেলেন যার ফলে আমরা বললাম যে আমরা আরও সাপ্লিমেন্টারি অনেক ডকুমেন্টস আছে আমরা আরও অনেক খামোকা তৃণমূলে বেচারে যারা ছোটোখাটো নেতা আছে তারাও কয়েক কোটি টাকা কামিয়েছে বিদেশি গাড়ি নিয়ে ঘুরছে কাউন্সিলর প্রধান উপপ্রধান ওনার জড়িয়ে নিলেন ওই যে আমরা চোর বললে ওরা বলে সবাই চোর বলেনি তো ওই রকম ফিরহাদ হাকিম ব্রাত্য বসু অরূপ বিশ্বাসরা তারা মিটিং করে সবাইকে জড়িয়ে নিয়েছে আর এই গোটা বিষয়টা নিয়ে দিলীপ ঘোষ কি জানিয়েছেন একবার শুনে নেব কেন এরকম মনে হচ্ছে উনি দোষী দিলীপ ঘোষ তো মনে হয় না আমার তো মনে হয় না সিবিআই ইডি বা সিআইডি আমার পিছনে লাগবে আপনি যদি ঠিক থাকেন বুক টান করে রাজনীতি করুন কেউ গায়ে হাত দিতে পারবে না আর যদি গন্ডগোল করে থাকেন কেউ বাঁচতে পারবে না স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কি অমৃত মহোৎসব ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় আঁটো সাঁটো নিরাপত্তা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় এরপর সকাল 7:30 পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দেশীয় কামান থেকে 21 বার তোপধ্বনি করা হয় পাশাপাশি রেড রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পতাকা উত্তোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়